তামিলনাড়ুতে একটি নতুন পাম্বান ব্রিজ হবে, যা ভারত মহাসাগরের রামেশ্বরম দ্বীপকে মূল ভূখণ্ডের মণ্ডপামের সঙ্গে যুক্ত করবে। এটি বিদ্যমান সেতু প্রতিষ্ঠাপন করবে, যা একটি শতাব্দীরও বেশি পুরনো। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল রিফ রেলওয়ে সমুদ্র সেতু। পূর্বের পাম্বান সেতু 1914 সালে চালু হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু এবং 2010 সালে বান্দ্রা ওয়ার্লি সিলিং খোলার আগে পর্যন্ত এটি ছিল ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। চলুন দেখে নিই সেতুটি কীভাবে কাজ করবে।